জিকে উইথ কিরণ চ্যানেলের এক নতুন ভিডিওতে স্বাগত জানাই। তো তোমাদের আজকে আমি শুরু করব ষষ্ঠ শ্রেণীর যে মডেল অ্যাক্টিভিটি টাস্ক তোমাদের সেপ্টেম্বর মাসে দিয়েছে তার পার্ট আমরা আলোচনা করব। এটা তোমাদের সিক্স পার্ট, এর আগের পাঁচটি ভিডিও রয়েছে, সেগুলো যদি তোমরা দেখতে চাও তাহলে আমার ডিসক্রিপশন বক্সে লিঙ্ক পাবে, সেখান থেকে তোমরা সমস্ত পার্টের মডেল অ্যাক্টিভিটি টাস্ক এবং সমস্ত বিষয়ের মডেল অ্যাক্টিভিটি টাস্ক তোমরা পেয়ে যাবে, সেগুলো তোমরা দেখতে পারো। তো চলো আজকে শুরু করছি আমরা পরিবেশ ও বিজ্ঞানের মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট সিক্স। তো দেখো এখানে প্রথম যে প্রশ্নগুলো রয়েছে ঠিক উত্তর নির্বাচন করো, যেটি আগ্নেয়শিলা তা হলো, এখানে চারটি অপশান রয়েছে, চুনাপাথর, বেলে পাথর, মার্বেল পাথর, গ্রানাইট। তো উত্তর হবে গ্রানাইট। দৈর্ঘ্য পরিমাপের ক্ষুদ্রতম এককটি হলো ডেকামিটার, ডেসিমিটার, মিটার, মিলিমিটার না মিলি মিটার। তো উত্তর হবে মানে মিলিমিটার। তারপর দেখা আছে মানুষের বুড়ো আঙুলে যে ধরনের অস্থি সন্ধি দেখা যায় সেটি হলো পিভট সন্ধি, হি সন্ধি, স্যাডল সন্ধি, বল ও সকেট সন্ধি। তো উত্তর হচ্ছে স্যাডল সন্ধি। তারপর দেখো ঠিক বাক্যের পাশে রাইট চিহ্ন আর ভুল বাক্যের পাশে কাটা চিহ্ন দাও। তো এখানে হবে কোনো স্প্রিংকে চাপ দিয়ে সংকুচিত করা হলে তার মধ্যে গতিশক্তি সঞ্চিত হয়। উত্তর হচ্ছে মিথ্যা। কোন কারণ হচ্ছে কি না, কোনো স্প্রিংকে চাপ দিয়ে সংকুচিত করা হলে তার মধ্যে স্থিতিশক্তি সঞ্চিত হয়। দুয়ে বলেছে কোনো তরলের প্রবাহিত হওয়ার বেগ বাড়লে সেই তরলের মধ্যে চাপ বেড়ে যায়। এটা হচ্ছে উত্তর মিথ্যা। বার্নলির নীতি অনুযায়ী চাপ কমে যাবে। তিনি হচ্ছে লিগামেন্ট পেশির সঙ্গে হাড়কে যুক্ত করে। এটা হচ্ছে মিথ্যা। পেশির সঙ্গে হাড়কে যুক্ত করে টেন্ডন। এটা হচ্ছে কারণ। দুটি একটি বা দুটি বাক্যে উত্তর দাও। উত্তর হচ্ছে কি, ভোতা ছুরি দিয়ে সবজি কাটা শক্ত, চাপের ধারণা প্রয়োগ করে কারণ ব্যাখ্যা করো। ভোতা ছুরি ভোতা প্রান্তের ক্ষেত্রফল ধারালো ছুরির ধারালো প্রান্তের চেয়ে বেশি। আমরা জানি চাপ সমান বল ভাজিত ক্ষেত্রফল, অর্থাৎ চাপ ক্ষেত্রফলের সঙ্গে ব্যস্তানুপাতিক। তাই ভোতা ছুরি একই বল প্রয়োগ করলেও কম চাপ প্রযুক্ত হয়, ফলে ভোতা ছুরিতে সবজি কাটা শক্ত। তিন দুইয়ের প্রশ্নে মানবদেহে কীভাবে ফুসফুস থেকে বিশুদ্ধ রক্ত বামনিলয়ে পৌঁছায়। তো উত্তরে তোমরা লিখবে বামনিলয় ও ডাননিলয় রক্ত দ্বারা পূর্ণ হলে সংকুচিত হতে শুরু করে, তখন বামনিলয় ও ডাননিলয় প্রসারিত হতে শুরু করে, তখন ডান অলিন্দের রক্ত ত্রিপত্র কপাটিকার অর্থাৎ ট্রাইকাস্পিড বা ভার্ভের মধ্যে দিয়ে ডান নিলয়ে এবং বাম অলিন্দের রক্ত দ্বিপত্র কপাটিকার মধ্যে দিয়ে বাম নিলয়ে পৌঁছায়। তো এইভাবে তোমরা উত্তরটা লিখবে। পরে দেখো তিন চারটি বাক্যে উত্তর দাও। উত্তর হবে দেখো সমস্ত জীবাশ্ম জ্বালানির মূলেই আছে সূর্যের শক্তি, ব্যাখ্যা করো। উত্তর লিখবে সূর্যের সৌরশক্তি খাদ্যের মধ্যে বা উদ্ভিদদেহে রাসায়নিক শক্তি বা স্থিতিশক্তি রূপে জমা থাকে। বহু কোটি বছর আগে গাছপালার অবশেষ মাটির নিচে চাপা পড়ে ধীরে ধীরে গরমে আর চাপে কয়লায় পরিণত হয়। আবার উদ্ভিদ ও প্রাণীর দেহাবশেষ পাললিক শিলার নিচে থাকতে থাকতে বহু কোটি বছর ধরে পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাসে পরিণত হয়। পেট্রোলিয়াম থেকেই আমরা ডিজেল, পেট্রোল বা কেরোসিন ইত্যাদি জ্বালানি পাই। তাহলে কয়লা বা পেট্রোলিয়ামে জড়ো হওয়া শক্তির উৎস হলো সূর্য, অর্থাৎ সমস্ত জ্বালানি সমস্ত জীবাশ্ম জ্বালানির মূলেই আছে সূর্যের শক্তি। আসছি চার দিয়ের প্রশ্নে, তোমার বন্ধুর ওজন 60 কেজি আর উচ্চতা 4.5 ফুট, তোমার এই বন্ধুর দেহ ভর সূচক নির্ণয় করো। তোমার বন্ধুর দেহ ভর সূচক সম্বন্ধে তোমার মতামত লেখো। তো আমরা জানি দেহ ভর সূচক সমান দেহের ওজন, যেটাকে কেজি বলছি, প্লাস ভাজিত দেহের উচ্চতার বর্গ, অর্থাৎ বর্গমিটার এককে। বন্ধুর ওজন হচ্ছে 60 কেজি, তাহলে উচ্চতা হচ্ছে 4.5 ফুট সমান 4.5 × 0.3048 মিটার সমান 1.37 মিটার। আমার বন্ধুর দেহ ভর সূচক হবে 60 ভাজিত 1.37 তার হোল স্কোয়ার। তো এটা হোল স্কোয়ার করলে কত হবে, 60 ভাজিত 1.88 হবে, ঠিক আছে। আর এখানে সমান এটাকে ভাগ করলে হয়ে যাবে দেখো 31.91। তো দেহ ভর সূচক 30 বা 40 বা তার বেশি হলে তা মোটা হয়ে যাওয়া বা স্থূলত্বের নির্দেশ করে। তো এইভাবে তোমরা কিন্তু অঙ্কটা সমাধান করবে। তাহলে চলো এখানে আমাদের মডেল অ্যাক্টিভিটি টাস্ক শেষ হয়ে যাচ্ছে। ভিডিও ভালো লাগলে লাইক করবে, বন্ধুর সঙ্গে শেয়ার করবে, চ্যানেল নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলবে। তো আজকে এখানে ভিডিও শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা, গুড বাই।